দিব্যেন্দু সরকার। আজ 9ই সেপ্টেম্বর আমার পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনে ইন্টারভিউ ছিল, সেকেন্ড হাফ। তো আমি সেখানে 11:45 দিকে সেখানে পৌঁছে যাই। তো সেখানে আমার অ্যাডমিট কার্ড দেখে আমাকে ভেতরে এন্ট্রি করায়। তারপরে তারপরে তোমাকে যে এন্ট্রি করার সময় কি কোনো পেপার স্টেপার ডকুমেন্ট? না না, তখন শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা দেখেই এন্ট্রি করাচ্ছিল। আচ্ছা, কোনো ওখানে ডকুমেন্টেশন কিছু লাগছে কি? মানে না, ওই ওই মুহূর্তে কিছু লাগেনি, পরে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ডকুমেন্ট ভেরিফিকেশন লাগছে। আচ্ছা, ওখানে তোমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা কেমন একটু শেয়ার করো দেখি। ইন্টারভিউ এক্সপিরিয়েন্স বলতে ইন্টারভিউ রুমের এক্সপিরিয়েন্সটা বলবো একবারে। রুমে আমি মানে গেট খুলে জিজ্ঞাসা করলাম যে স্যার আসবো, ওরা অন্যরা বললেন আসবো, দিয়ে আমি তাদের উইশ করলাম গুড আফটারনুন, এবং তারা একই সঙ্গে তখন বললো যে বসো এবং গান্ধীজি সম্বন্ধে কিছু বলো। তো আমি সেখানে বললাম থ্যাংক ইউ জানালাম বসার জন্য, দিয়ে বললাম সরি স্যার মাফ করবেন আমি আপনার প্রশ্নটা শুনতে পাইনি, আরবার বলবেন। তো ওরা বললো যে গান্ধীজি সম্বন্ধে কিছু বলো। তো গান্ধীজি সম্বন্ধে আমি যখন বলছিলাম সেখান থেকে কিছু ক্রস কোশ্চেন হচ্ছিল, যেমন চৌরি চৌরা ঘটনাটা কি, কত সালে হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল, এইসব। তো কিছু কথা বলার পর আমি একটু থেমে যাই। তখন যে ডিআইজি স্যার ছিলেন উনি বললেন যে বাস এইটুকুই, গান্ধীজি সম্বন্ধে আর কিছু বলা নেই তোমার? আমি বললাম না স্যার, গান্ধীজি সম্বন্ধে বললে তো অনেক কথাই বলা যাবে। তখন বলে তাহলে আরো কিছু বলো, আরো কিছু বললো। আচ্ছা, তোমাকে কি একটাই কোশ্চেন করা হয়েছিল? না, আর একটা করেছিল যে পশ্চিমবঙ্গ সম্বন্ধে কিছু বলো। তো পশ্চিমবঙ্গের সম্বন্ধে মানে কোন কোন পয়েন্টগুলো তুমি মেইনলি হাইলাইট করেছো? পশ্চিমবঙ্গ প্রথমে বললাম যে এটা ভারতের একটা অঙ্গরাজ্য, তার অবস্থান, তার আমি তার ক্যাপিটাল, এইসবগুলো বললাম। মানে ইন বেসিক ফর্ম এগুলো আমি যেটা রেডি করে যাইনি ইন জেনারেল, মানে সেখানেই আমি ইনস্ট্যান্টটা বানিয়ে বলি। আচ্ছা আচ্ছা, তোমার ইন্টারভিউ কতক্ষণ ধরে চলেছে? ইন্টারভিউ প্রায় 1.5-2 মিনিট। 1.5-2 মিনিট, 1.5-2 মিনিটের মধ্যে এতগুলো সব বলা হয়ে গেছে? হ্যাঁ, ওখান থেকে কিছু ক্রস কোশ্চেন করছিল। তোমার কি কখনো মনে হয়েছে যে ওখানে খুব চাপ টাইপের পরিবেশ তৈরি হয়েছে? না, ইন্টারভিউ রুমে চাপ নয়, ইন্টারভিউ রুমে যাওয়ার আগে একটু চাপ তৈরি হবে, যখন মানে আমার আগের দু একজন যাচ্ছিল, মানে আমার আগের দু একজন যাচ্ছিল তখন ওখানে একটু চাপ লাগছিল, কিন্তু রুমে ঢোকার পর ওটা ওনারা যখন কথা বলতে শুরু করলেন তখন ব্যাপারটা আবার নর্মাল পরিস্থিতি, পুরোপুরি রিল্যাক্স, তাই তো? হ্যাঁ। ম্যাডাম বা স্যার কতজন আছে? 6 জন ছিল আমার সময়, একজন ম্যাডাম, বাকিরা স্যার। আচ্ছা, ম্যাডাম কিছু কোশ্চেন করেছে? না, কিছু করেনি, ডিআইজি স্যার করছিলেন মেনলি, আর দুজন স্যার সাইড থেকে দু আর ক্রস কোশ্চেন করলেন দুটো। আচ্ছা আচ্ছা, তাহলে মানে ওভারঅল তোমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে। হ্যাঁ, আসবার সময় ডিআইজি স্যার বললেন যাও, স্যার কমপ্লিমেন্ট দিয়েছে, কমপ্লিমেন্ট দিলেন, যাও ভালোই হয়েছে, তার মানে খুব ভালো হয়েছে। আচ্ছা, মেইন ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস, যে তুমি আমাদের এখানে যে ইন্টারভিউ দিয়েছিলে সেই এক্সপিরিয়েন্সটার সাথে ওই এক্সপিরিয়েন্সের কেমন কি মিল আছে? এখানে যে আমাদের মক ইন্টারভিউ হয়েছিল সেটা আমার কাছে খুবই কাজে দিয়েছে, এবং আমার যে কোশ্চেনগুলো আমার কমন কোশ্চেন ছিল। হ্যাঁ, কমন কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা, গান্ধীজিটা তো সম্পূর্ণ কমন। আচ্ছা, পশ্চিমবঙ্গটাও মানে এইভাবে হয়তো যে পশ্চিমবঙ্গ সম্বন্ধে কিছু বলে এটা হয়নি, কিন্তু কেটে কেটে হয়েছিল। আচ্ছা, বলতে আমার সুবিধা হয়েছে। আচ্ছা আচ্ছা, তার মানে তোমার ইন্টারভিউ ওভারঅল একদম ভালো। হ্যাঁ ভালো, ঠিক আছে, থ্যাংক ইউ তোমার। থ্যাংক ইউ স্যার।